পেয়েছি। দেখো আজকে আমি জুতো পরিষ্কার করবো। এ দেখো একটুখানি শ্যাম্পু দিয়েছে আমার মা, আর জল দিয়েছে। মাকে আমি আমার জুতো পরিষ্কার করতে দেয়নি। এই আমার দুটো বড়বেলার জুতো, আর এটা আমার ছোটবেলাকার জুতো। তো আমি এখন সার্ফ নিয়ে দিয়ে দিচ্ছি। তো একটু সার্ফ গুলো জল বানিয়ে নেবো, যেরকম সাইকেলে যেরকম সার্ফ গুলো জল দিয়েছি আমি ওরকম। চলো মিশে দিচ্ছি আমি এখন। মিক্স 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 মিক্স। ব্রাশটা নিয়ে নাও, ব্রাশটা দিয়ে ঘষো, ব্রাশটা দিয়ে গোলাও। হ্যাঁ ওইভাবে না, তুমি জুতোর মধ্যে সার্ফটা দাও। হ্যাঁ জুতোতে দিয়ে ব্রাশ দিয়ে এবার ঘষো। ব্রাশ দিয়ে ঘষো, কাঁচা হবে। আগে মাজা হতো, এখন আর মাজা হচ্ছে না, এখন যেহেতু ব্রাশ পরিষ্কার করা হচ্ছে। ব্রাশ যখন নষ্ট হয়ে যাবে দাঁত মাজে মেজে, তারপরে সেটা নিয়ে জুতো পরিষ্কার করা যেতেই পারে, তাহলে জুতোটাও পরিষ্কার থাকবে। এদিকে দেখো, তুমি দেখো জুতো আমার। না ব্রাশ দিয়ে ঘষো, ছোট জুতোটা পরিষ্কার করো। শ্যাম্পু গুলো জল এদের মধ্যে ঢেলে দিই। জুতো গরম করে মাথা কি, মানে জুতো পরিষ্কার করে মাথা গরম হয়ে গেছে। এদিকে তাকাও, তাকিয়ে বলো টাটা কেমন জুতো পরিষ্কার হয়েছে তোমার। তুমি এদিকে তাকাও, জুতোটা এবার পরো তুমি, পরিষ্কার তো করলে। ভিডিও আবার পরে।